আসসালামু আলাইকুম প্রিয় সকল আপু ভাইদের, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম, খুরমা। যখন আমরা ছোটো ছিলাম তখন আমার চাচারা, তারপর আমার নানা, আমার দাদা, তারাই বাজার গেলে খুরমা নিয়ে আসতো। আসলে খুরমাটা এখন ওরকমের পাওয়া যায় না, এখন পাওয়া যায়, মাহফিলে গেলে দেখা যায় খুরমা অ্যাভেলেবেল পাওয়া যায়। আসলে খুরমাটা খেতে শীতের সময় খেতে অনেক মজা। এখানে আমি খুরমার জন্য আটা নিলাম। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, সাথে লবণ, কিছু চিনি দিয়ে একটু মিক্স করে নেব। চিনি দিলে একটু খেতে খেতে মজা হয়, ভিতরে চিনিতে ঢুকবে ভালো। একটু মিক্স করে নিতেছি। এখনকার বাচ্চারা তো খুরমা তেমন একটা চিনিই না, তবে সব খাবারের সাথে বাচ্চাদের পরিচিত হওয়া দরকার। মিক্স করে আমার হয়ে গেছে। এখন আমি এটাকে তেল দিয়ে মেখে নেব, এটা একটু সময় নিয়ে মেখে নিতে হবে। যে মুঠো নিলে মনে করবেন যে এটা মিক্স করা হয়ে গেছে, আবার ভেঙে যাবে অল্পতেই। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করবো। আমার ডো তৈরি করা হয়ে গেছে, এখন আমি 10 মিনিট রেস্ট দেব। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমার ডোটা তৈরি হয়ে গেছে, খুবই নরম এবং সফট হয়েছে। এখন আমি একটা ডো তৈরি নিয়ে আমি বেলে নেব। এটা বেশি মোটাও করবো না, আবার বেশি পাতলাও করবো না, মিডিয়াম মতন রাখবো। এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে এটাকে কেটে নেব। গুরুত্বপূর্ণ কথা আমার আপু ভাইদের সবাইকে, আমি এখন খাবার অর্ডার নিচ্ছি শুধু বরিশালের ভিতরে, যে কোনো ভাজা পোড়া খাবার বরিশালের ভিতরে এখন অর্ডার নিতেছি। যে কেউ নিতে চাইলে আমার ফেসবুক পেজে নক দেবেন, আমি ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। এখন আমি সব কুর্মগুলো দিয়ে দেব। একটু ধৈর্য ধরে বাজতে হবে, সময় নিয়ে, বেশি তাড়াহুড়ো করা যাবে না, যাতে এবার ভিতরটা কাঁচা থেকে যাবে না, কালার আসে যাবে, এই জন্য সময় নিয়ে বাজতে হবে। অনেক সুন্দর হয়েছে, কালারটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর। এখন আমি একটা চিনি সিরা করবো। আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম, সাথে হাফ বাটি পানি। এটাকে আমি এখানে সিরা করে নেব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম, একেবারে লোতে রাখবেন যাতে পুড়ে না যায়। এই যে আমারটা হয়ে আসছে প্রায় একদম পারফেক্ট। নতুন যারা আছেন তারা একটু পানি দিয়ে দেখবেন যে দলা পাকাইছে কিনা, তখন খুরমাটা দিয়ে দেবেন। এই সময় চুলার আঁচটা মিডিয়াম, একেবারে লোতে রাখবেন যাতে পুড়ে না যায়। এই যে আমারটা হয়ে আসছে প্রায়, এই যে দেখুন চিনিটা সম্পূর্ণ গায়ে লেগে গেছে, কতটা সুন্দর হয়েছে।
এই যে দেখেন কতটা সুন্দর, আমি একটা ভেঙ্গি দেখাচ্ছি, কতটা সুন্দর দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুবই দারুণ হয়েছে, পারফেক্ট। আপনারা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।